সাবস্ক্রাইব করুন জিসান টেক 24 কে এবং নোটিফিকেশনটি অন করে অল করুন লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর থেকে সেই চ্যানেলে ভিডিও আপলোড করে মাত্র এক মাসে কি 1000 সাবস্ক্রাইবার গেইন করা সম্ভব? আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন অথবা যদি ইউটিউবিং শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ডিয়ার ফ্রেন্ডস, পুরো ভিডিও জুড়ে আছি আমি আপনাদের সঙ্গে মুকুল খান জিসান, আর আপনারা দেখছেন জিসান টেক 24। তো এই ভিডিওতে ক্লিক করা মানে হচ্ছে আপনি একজন নতুন ইউটিউবার অথবা ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন। যদি তাই হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন কোথাও স্কিপ না করে, কারণ আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যে টিপসগুলো ফলো করলে পরে আপনাদের নতুন চ্যানেলে মাত্র এক মাসের মধ্যে 1000 বা তার বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তো মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এনেবল করে দিয়ে অল করে রাখবেন, তাহলে পাবেন লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনস। তো ডিয়ার ফ্রেন্ডস, আর বেশি কথা বলা না, তো আমরা চলে যাব সরাসরি মূল কাজে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে যে টিপসটি দেবো সেই টিপসটি হচ্ছে আপনারা আপনাদের যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নাম দিয়ে বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ায় একটা করে পেজ বা একটা করে গ্রুপ খুলবেন। বিশেষ করে ফেসবুকে একটা গ্রুপ খুলবেন অথবা একটা পেজও খুলবেন, আপনার যে চ্যানেলের নাম থাকবে সেই চ্যানেলের নামে। তারপর সেই ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং তত বেশি আপনার চ্যানেলটি মানুষের কাছে প্রচার হয়ে যাবে। টিপস নাম্বার 2, আপনি ফেসবুকে কিছু অ্যাক্টিভেট ফ্রেন্ডের তৈরি করবেন যারা কন্টিনিউ ফেসবুক ইউজ করে বা যারা কন্টিনিউ অনলাইনে থাকে। তো আপনার ফ্রেন্ড লিস্টে যদি 5000 জন ফ্রেন্ড থাকে তার মধ্যে যদি 2000 জন অ্যাক্টিভেট থাকে তো তাদের সঙ্গে আপনি একটু ভালোভাবে মেসেঞ্জারে আদান প্রদান করবেন। প্রতিদিন মিনিমাম 1 মিনিট হলেও তাদের সঙ্গে কথা বলবেন, তাদের পোস্টে বিভিন্ন প্রকার লাইক করবেন, কমেন্ট করবেন এবং তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখবেন। তো এর ফলে যেটা হবে, আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর লিঙ্ক ফেসবুকে শেয়ার করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনার ভিডিওটি দেখবে এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে। টিপস নম্বর 3, আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান না কেন সেই ক্যাটাগরিরই কিন্তু ফেসবুকে বিভিন্ন প্রকার গ্রুপ পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি টেক রিলেটেড ভিডিও বানান তাহলে টেক রিলেটেড বিষয়ে অনেকগুলো ফেসবুকে গ্রুপ পেয়ে যাবেন। আপনি যদি রেসিপি বিষয়ে ভিডিও বানান তাহলে রেসিপি বিষয়ে অনেক ফেসবুকে গ্রুপ পেয়ে যাবেন। তো এরকম আপনারা যে ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরির বিভিন্ন প্রকার ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, সেগুলোতে আপনারা অ্যাড হবেন। তারপরে আপনারা যেটা করবেন, আপনাদের সেই ইউটিউবের ভিডিওগুলো ওখানে শেয়ার করবেন, তারপর ওখান থেকেও আপনাদের কিছু ভিউজ বা সাবস্ক্রাইবার গেইন হবে। টিপস নাম্বার 4, তো সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা 30 দিনে প্রতিদিন একটা করে মিনিমাম ভিডিও আপলোড করবেন। 30 দিনে 30টা ভিডিও আপলোড করবেন, একই সময়ের মধ্যে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজও আসতে শুরু করবে এবং গ্রো চ্যানেল হতে থাকবে এবং সাবস্ক্রাইবারও আসতে শুরু করবে। তো আপনারা সাবস্ক্রাইবার নিয়ে কখনও চিন্তা করবেন না, আপনারা চিন্তা করবেন যে কীভাবে ভিডিওতে ভিউজ আনা যায়। তো আপনার যত বেশি ভিউজ আসবে তত বেশি কিন্তু সাবস্ক্রাইবার আসবে। তো আমি আশা করি আপনারা যদি 30 দিনে কমপক্ষে 30টা ভিডিও আপলোড করেন এবং আপনার ভিডিওগুলো যদি বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলে মাত্র 1 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার বা তার থেকে বেশিও গেইন হয়ে যাবে। আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসতেছে না, ভিডিওতে ভিউজ হচ্ছে না, এই জন্য আপনি কখনো ডিমোটিভেট হবেন না। আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকুন, এক সময় আপনার চ্যানেল অবশ্যই গ্রো করবে। আপনি একটা টার্গেট করুন যে আমাকে 1 মাসের মধ্যে 30টা ভিডিও অন্ততপক্ষে আপলোড করতে হবে এবং আমার লক্ষ্যে আমাকে পৌঁছতে হবে। তো এইভাবে আপনি একটা লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যের দিকে পৌঁছাতে থাকুন, তাহলে আপনি সফলতা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনার জন্য একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। বিভিন্ন প্রকার টেকনোলজিক্যাল সমস্যার সমাধান পেতে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন অথবা ফেসবুক পেজে লাইক ফলো করতে পারেন, অথবা চাইলে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন ফেসবুক মেসেঞ্জারে। তো ফেসবুক গ্রুপের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার ফেসবুক আইডির লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।